অ্যান্ড ইয়াস, এতক্ষণ ধরে তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হলো মালদ্বীপে এত সুন্দর একটা জায়গা। আর এটা হলো একটা রিসোর্টে, আমরা এখন যে রিসোর্টে আছি সেটা হলো সামো আইল্যান্ড। অ্যান্ড আমি জাস্ট এতটুকু বলবো যে গাইস, তোমরা যখন এই ভিউটা যখন দেখবা, দেখার পরে তোমরা এটা বলতে বাধ্য হবে যে ইটস লাইক মোস্ট বিউটিফুল থিং এভার। লাইক আমার কাছে যেটা মনে হয়েছে এখানে আসার পরে, মালদ্বীপ অনেক সুন্দর একটা জায়গা। অ্যান্ড মালদ্বীপ আসার সৌন্দর্যটা মেইনলি যে কোনো রিসোর্টে যখন তোমরা আসবে তখন এটা বুঝতে পারবে, কারণ এটার সিটিতে কখনোই তোমরা এটা ন্যাচারাল বিউটিটা তোমরা বুঝতে পারবে না, বিকজ এটা অনেকটা কনজেস্টেড। বাট যখন যে কোনো ন্যাচারাল বিউটি দেখতে হলে তোমাদেরকে মালদ্বীপের যে কোনো একটা রিসোর্টে আসতে হবে। সো আমি আজকে এখানে এসেছি এবং তোমাদের সাথে আজকে জাস্ট এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, জাস্ট বিকজ অফ কখনো যদি তোমরা মালদ্বীপে আসো বা এটা দেখে যেন তোমরা সবসময় চাও যে না আমিও মালদ্বীপে আসতে চাই, এরকম একটা ব্যাপার যেন হয় তোমাদের মধ্যে। অ্যান্ড আমি ড্যাম শিওর যে এটা দেখার পর তোমাদের মধ্যে একটা ব্যাপার আসবে যে মালদ্বীপটা আসলেই অনেক সুন্দর, খুব সুন্দর একটা জায়গা। আর একটা ব্যাপার হলো যেটা, যে মালদ্বীপে আসা হয়েছে একটা কনসার্টের জন্য। অ্যান্ড এই কনসার্টটা যারা যারা এই কনসার্টের সাথে ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস, স্পেশালি থ্যাংকস টু ধীরাগু অ্যান্ড ইয়োন্ডার মিউজিক যারা এই কনসার্টটা জাস্ট অ্যারেঞ্জ করেছে, থ্যাংকস টু দেম। এত সুন্দর একটা কনসার্ট তারা অ্যারেঞ্জ করার জন্য। অ্যান্ড দ্য মেইন থিং, যারা যারা সেই কনসার্টে ছিলেন মালদ্বীপে, এখন যারা যারা আছেন এবং আমাদের সাথে লাইভে আছেন, তাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস। আপনারা যদি সেখানে না উপস্থিত থাকতেন তাহলে ডেফিনেটলি ভালো একটা মানে প্রোগ্রাম হতো না। আমাদের যে কনসার্টটা আমরা করেছি এত জোস একটা কনসার্ট ছিল। সো থ্যাংক ইউ অল। অ্যান্ড এখন জাস্ট তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো আমি জাস্ট সাগরে মাঝখানে চলে দিচ্ছে করছে আমার, সিরিয়াসলি জাস্ট ট্রাস্ট মি, বাট এটা আসলে সম্ভব না। আচ্ছা ওয়েট, তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা জাস্ট এদিকে আসলে ক্যামেরাটা জাস্ট এদিকে জুম ইন করলে তোমরা দেখতে পাবে ছোট ছোট অনেকগুলো মাছ আছে এখানে। অ্যান্ড আরেকটু ডিপে গেলেও মাছগুলোকে দেখা যাবে। পানিটা এখানে এত ক্লিয়ার, এত ক্লিয়ার যে তোমরা জাস্ট পানির নিচে, তোমরা যদি কখনো চাও আসলে যে সমুদ্রের নিচে আসলে মাছেরা কীভাবে চলে সেটা একটু দেখতে চাই, এটা যদি দেখতে চাও তাহলে সেখানের কিছুটা হিন্ট হলেও তোমরা এখানে পাবে। কারণ এখানে জাস্ট আমি যখন বিচের ওদিকটায় যখন বসেছিলাম তখন থেকে আমি দেখছিলাম যে এই ওখান থেকে আসলে মাছগুলোকে দেখা যাচ্ছিলো, জাস্ট তীরে আসছিলো মাছগুলো। অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি কুল। লাইক আমি তোমাদেরকে এখন একটা মাছ দেখাতে পারি, সেটা হলো ওই যে ওদিকটা, এই যে দেখো তোমরা যে দেখতে পাচ্ছ মাছটা, ওই যে ওখানে অনেকগুলো মাছ আছে। এখন আমি যদি ওখানে যাই তাহলে মাছগুলো চলে যাবে, ওখানে অনেক বড় তিনটে মাছ আছে জাস্ট দেখতে পারো। অ্যান্ড একটু পরে আমি যেটা করবো সেটা হলো আমি এখান থেকে জাস্ট ওখানে একটা দোলনা দেখতে পাচ্ছ সেই জায়গাটায় যাব, এবং আই হোপ সেখানে গেলে আমি আরও অনেক বেশি বেশি মাছ দেখতে পারবো। মাঝে মাঝে ইচ্ছে করে যে সিরিয়াসলি যদি মৎস্যকন্যা হতে পারতাম, ইট ইজ নট কেন পসিবল ম্যান। এনিওয়েজ গাইস, তোমরা জাস্ট দেখতে থাকো অ্যান্ড সবাই ভালো থাকো। ইনশাআল্লাহ তোমাদের সাথে বাংলাদেশে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। টেক কেয়ার, টাটা।